সম্মানিত ভাই ও বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে রূপা এবং স্বর্ণ দেখার তাবিদ কি। আলোচনা বুঝতে সাথেই থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। স্বর্ণের অর্থ অপছন্দনীয়তা এবং তার রং হলদে থাকার কারণে এর ব্যাখ্যায় কোনো সুলক্ষণ উল্লেখ করা হয় না। সুতরাং এর ব্যাখ্যা হবে চিন্তা ও সম্পদের জরিমানা। সুতরাং স্বর্ণের বালা পরিধান করতে দেখলে সে তা উত্তরাধিকার হিসাবে পাবে। স্বপ্নে স্বর্ণের কোনো বস্তু পরিধান করতে দেখলে সে কোনো গোত্রের সঙ্গে অসম বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। স্বপ্নে স্বর্ণের আসবাবপত্র অর্জন করতে দেখলে তার থেকে সম্পদ চলে যাবে, অথবা তার অর্জিত স্বর্ণ পরিমাণ সম্পদ চলে যাবে, অথবা বাদশাহ তার উপর ক্রুদ্ধ হয়ে ট্যাক্স গ্রহণ করবে। স্বপ্নে কোনো ব্যক্তি স্বর্ণ গলাতে দেখলে সে নিজেকে নিকৃষ্ট বিষয়ে ঝগড়া করবে এবং মানুষের সমালোচনার পাত্র হবে। নিজ বাড়িকে স্বর্ণের বাড়ি হয়ে যেতে দেখলে তার বাড়িতে উত্তপ্ত আগুন পতিত হবে। স্বপ্নে নিজের কাছে স্বর্ণ রূপা পুঁতি অথবা জওহারের হার রয়েছে দেখলে সে নেতা এবং আমানতদার হবে। যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখে তার কাছে কোনো স্বর্ণ অথবা রূপার কিছু জিনিস রয়েছে, তাহলে এর ব্যাখ্যা হচ্ছে তার মাধ্যমে এমন কোনো অকল্যাণ সংঘটিত হবে যা সে আশা করে নাই। কারণ স্বর্ণ রূপের ব্যাখ্যার মধ্যে কোনো ধরনের কল্যাণ নাই যা অনেকেই বলেছেন। যাই হোক, আরও আপডেট পেতে আমাদের সাথেই থাকবেন। আমার ফেসবুক পেজ লিঙ্ক আমার এই ভেরিফাই ইউটিউব চ্যানেল ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে যেটা আসে এটাই আমার পেজ, এর বাইরে অন্য কোনো পেজ নাই। সাবধান। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ।